কারণ আমাদের এই আন্দোলনটি সেটি হলো আমাদের 70% সিলেবাস কমিয়ে 50% আনা। কারণ আমাদের বিগত এক বছর লকডাউনের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা গত বছরের সেপ্টেম্বরে ভর্তি হই এবং তারপরে দীর্ঘ একটি বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং অবশেষে এই বছরের সেপ্টেম্বর মাসের 12 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিল। আমাদের আমাদের সপ্তাহে দুইটি করে ক্লাস, মাত্র দুইটি করে ক্লাস দেওয়া হয়। দুইটি করে ক্লাসে এই সিলেবাসটি কমপ্লিট করা কখনোই ছিল সম্ভব নয়। আবার একটি জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আমাদের দেশের 70-60% হতদরিদ্র এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সদস্যরা, আমাদের যারা শিক্ষার্থী ভাইবৃন্দ আছে, দে বিলং টু এ মিডল ক্লাস অর লো ক্লাস ফ্যামিলি, তারা কিভাবে অ্যাফোর্ড করবে? আপনারা যে অনলাইন ক্লাসের কথা বলেছেন, যাদের অনলাইন ক্লাস করার মতো যে স্মার্টফোনটি প্রয়োজন সেটিও তাদের নাই, তাদের দিন আনে দিন খায় অবস্থা। এই অবস্থায় তারা অনলাইন ক্লাসই বা কিভাবে করবে, কিভাবে বা প্রাইভেট করবে, কিভাবে তাদের বই কেনার টাকা থাকবে? এবং আমি আরেকটা কথা, আজ আমি একজন আন্দোলনকারী একজন শিক্ষার্থী হিসাবে নয়, বরং একজন সন্তান হিসাবে আমার দেশ মাতৃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই মেসেজটি পৌঁছাইতে চাই যে মা, আমাদের আর্তনাদ কি আপনাদের কাছে পৌঁছায় না? একজন মা তার সন্তানদের আর্তনাদ কিভাবে সহ্য করতে পারেন? তাই আমি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটি পৌঁছাতে চাই, আমাদের দাবিগুলো যেন তারা মেনে নেয়।